এখন সকাল হয়ে গেছে, তো এই ঘুম থেকে উঠলাম। ভাবছি আজকে একটা নতুন ব্লগ বানাবো, অনেকদিন চ্যানেলে ব্লগ আসেনি, কারণ একটু ব্যস্ত মধ্যে ছিলাম। মুসে সুপারি নিকালকে বাত করে বাবা, পরীক্ষা, তারপর তার সাথে সাথে কি বলবো একটু পড়াশোনার চাপ, বুঝতেই পারছো চাপের মধ্যে ছিলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তো আজকে হলি, আজকে একটা ব্লগ শ্যুট করব বলে ভাবনা চিন্তা করেছিলাম, তো দেখা যাক কি হয়। তো আমি এখন ব্যাঙ্গালোরে, ওয়েস্ট বেঙ্গলে এখন অলরেডি মাখা মানে কি বলবো বলার কিছু নেই, লেভেলের খেলা চলছে। তো অলরেডি আমি উঠে গেছি, তার এখনও সকাল হয়নি, অলরেডি এখন 8টা হয়ে গেছে, কিন্তু এখন তার মাঝরাত, কিছু করার নেই। কোন এই লোক, কহাঁ সে আতে? আরে যে আরেকজন ঘুম থেকে উঠে এই মোবাইলে কি সব করতে লেগে পড়েছে। তো গাইস দেখতে পাচ্ছ, এখানে আমরা ফ্রেশ হয়ে ছাদে আসলাম, দেখতে পাচ্ছি ছাদে এসে যে এখানে কোনো হলির কোনো কিছুই নেই। তো চলো গাইস ব্লগের সঙ্গে থাকো, দেখা যাক সারাদিন আজ কি হয়। কেসা লগা মেরা মজাক বোলো জুবান কেসে তো দেখা আপনে লাপরওয়াহি কা নতিজা হ্যায়। তো কি বলবো আর কিছু বলার নেই, সারাদিন পেরিয়ে গেল, হোলি তো বিরাট হলো, মানে 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 সেই লেভেলের ভাষা নেই, ভাষা নেই, ঠিক আছে, দেখতেই যে কত রং লেগে আছে, দেখতেই যে আরে এ তো মানে কি বলবো, মানে একটা মানে কি বলবো মানে 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 আরে কেনা কে চাইতে হো। তো গাইজ আর কিছু বলার নেই, ঠিক আছে, তো তোমাদের মত কমেন্টে জানিও যে ব্যাঙ্গালোর ভালো না ওয়েস্ট বেঙ্গল ভালো। ওয়েস্ট বেঙ্গল আমার মতে বেস্ট, আমার মতে তো ওয়েস্ট বেঙ্গল বেস্ট, আমার মতে হচ্ছে টাইটানিক যে যুদ্ধ হয়েছিল ওই দেশটা ভালো। হ্যাঁ ওর সবই ভালো, ওর সবই ভালো, দুইটা দুইটা এইভাবে এইভাবে যুদ্ধ লেগে গেছে, এই সারাদিন সালা ঘুমাচ্ছিল পড়ে পড়ে, এখন বলছে এখন আর ভোর হয়েছে। গাইজ আমার মতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলই ভালো, ওয়েস্ট বেঙ্গলের হোলি যেটা হয় সেটা সবচেয়ে বেস্ট। আমাদের এখানে হোলি মানে কি বলবো, কোনো বাতাসে রঙের তো কোনো গন্ধই নেই, মানে তোমরা তো দেখলে কেমন হোলি হলো, মানে আজকে সারা দিনটা এত 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 পরিমাণ মন খারাপ করছিল যে কিছু বলার নেই, কি করব দেখো আর বসে বসে বাকিটা ইতিহাস। ও নমঃ শিবায়।